শুভরাত্র, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখানুগত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় দাদা প্রদীপ দত্ত দাদা। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিকেবি 1954 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান বিশুদ্ধ খাদ্য ভাণ্ডার। দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর পূর্ণ হয়েছে সে কথাটা আমি জানেন। 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি কত বছর হয়েছে সেটা আপনার কাছে জানতে চাচ্ছি সম্মানিত দাদা। আমার এই প্রতিষ্ঠানের আমার দাদা করতো আর কি, বাবার বাবা। হ্যাঁ হ্যাঁ। এরপর আমার বাবা করতো, বাবার পর আমরা এই প্রতিষ্ঠানটা আমরা করতেছি। 14 জেনারেশন এখানে আমরা যে বর্তমান যে অবস্থা অবস্থাতে আমাদের আমাদের হাইরেল বিল্ডিং করছে 11 তলা, তো সেখানে আমাদের এখানে এটার নাম আমরা খাদি মিউজিয়াম। খাদি মিউজিয়াম বলতে কিছুই না, এনে কিছু যেগুলো আমার দোকান ছিল আমরা কিছু ভাড়া দিছি। এখন যে বর্তমান যে অবস্থায় করোনা দেশের যে বর্তমান যে অবস্থাতে এইসব কারণে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে প্রদীপ দত্ত দাদা। আমাদের খাদি মিউজিয়াম অর্থাৎ বিশুদ্ধ খাদি ভাণ্ডারের আলোকিত ব্যবসায়ী হিসাবে চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকায় তুলে ধরেছেন ওনার অনুভূতির কথা, ওনার ব্যবসা প্রতিষ্ঠানের কথা এবং বর্তমান হালচালের কথা তুলে ধরেছেন। আমি সাংবাদিক ফরহাদ, ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি চ্যানেলের মাধ্যমে আপনি সাক্ষাৎকার দেওয়ার জন্য। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি দাদা, আপনার এখানে খদ্দরের যে সমস্ত প্রোডাক্টগুলি তৈরি করা হয় এখানে সবচেয়ে বেশি কোন কোন ধরনের প্রোডাক্টগুলি আমরা পাচ্ছি? খাদি পাঞ্জাবি কাপড় আছে, বেডশিট আছে, সিটিজ আছে, গায়ে শাল, টুকুয়া পাঞ্জাবি, তারপর আপনার মনে করেন শাড়ি, লুঙ্গি। আমাদের আমরা এই গত ইয়েতে আপনার জানি কয় 16 আগস্ট উপলক্ষ আমরা ভালো মানে অর্ডার পাইছি আপনার পাঞ্জাবি, মানে 5-7 হাজার পিসের মতো বিক্রি করছি। বাংলাদেশ শাড়ি জাতীয় পতাকা লাল লাল সবুজের পতাকা দিয়ে এবং শাড়ি সহ অনেক অর্ডার পাইছি এবং দিছিও আমরা, ঠিক আছে। এখন বর্তমানে আমাদের যে ব্যবসার অবস্থান খুবই খারাপ। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি প্রদীপ দত্ত দাদা। খাদি মিউজিয়াম অর্থাৎ প্রপার্টিয়ার হিসাবে আমাদের বিশুদ্ধ খাদ্য ভাণ্ডারের যে কথাগুলি তুলে ধরেন আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনি লাল সবুজের পতাকা দিয়ে প্রায় 8-9 হাজারের প্রোডাক্ট আপনি এখানে দিতে পেরেছেন, সেটা আমাদের জন্য একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। এবং খদ্দরের জগতে আপনি আমাদের অনেক ধাপ এগিয়ে আছেন, কেননা দাদার আমল থেকে এটা আমরা দেখতে পাচ্ছি, দাদার পরে বাবার আমল, বাবার আমল থেকে আপনি আছেন। আপনি জানতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ স্বাধীনতা সুবর্ণ রজত জয়ন্তী অনুষ্ঠান, এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের বাঙালি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শততম জন্মবার্ষিকী এবং এই শততম জন্মবার্ষিকী সামনে রেখে এই স্বাধীনতার সুবর্ণ রজত জয়ন্তী অনুষ্ঠানকে সামনে রেখে আজকে আমি প্রদীপ দাদা আপনার কাছে যেতে যাচ্ছি। আজকে এই স্বাধীনতার 50 বছর হয়েছে, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে তুলে ধরবেন। সনাম জনাব মিষ্ট ব্যবসায়ী প্রদীপ দাদা। আপনার আমি জেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের জয়েন্ট সেক্রেটারি ছিলাম, এখন সাবেক, আর 50 বছর পূর্তি তো আওয়ামী লীগ আপনার সারা বাংলাদেশে আমরা করতেছি। সারাদিনে আমাদের কুমিল্লা দাদা আমাদের মাননীয় এমপি মহোদয় প্রচুর প্রোগ্রাম করছে, ঠিক আছে। এখানে আমার বন্ধু মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি আরফানুল্লাহ সাহেব, ওনার বর্তমান যে শারীরিক অবস্থা, আমি হিন্দু সম্প্রদায়ের একজন লোক হিসাবে বলি, যেন ওনার শরীর যেন ভালো থাকে। জরুর শেখ হাসিনা ওনাকে কুমিল্লাতে, ওনাকে
সিটি কর্পোরেশনের নির্বাচনের জন্য একজন সুপ্রার্থী হিসাবে ওনাকে দেওয়া হয়, তাহলে আমাদের কুমিল্লার সিটি কর্পোরেশনের অনেক সুনাম এবং ইয়ে হবে, এবং ওনাদের ফ্যামিলির কোনো লোক অশিক্ষিত না। এক নাম্বার ওনার মেয়ে একজন ডাক্তার, একটা মেয়ে ইঞ্জিনিয়ার আর একটা ছেলে ডাক্তার। আমার ছেলে সেম, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার, আমার মেয়ে একটা এমবিএ করে। আমি রিপাত সাহেবের বন্ধু হিসাবে আমি কুমিল্লাবাসী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি স্বেচ্ছাসেবক লীগের এই কর্মী হিসাবে আমি যখন শেখ হাসিনার কাছে আমি প্রার্থনা করব যে মাননীয় প্রধানমন্ত্রী যেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে। আমি যদি কাকা সম্পর্কে বলতে হয় তাহলে বলবো, কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়, এক মজিব চলে গেছেন। লক্ষ মজিবের মধ্যে আমার দেখা আলোকিত মানুষ হিসেবে সাবেক জেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের আমাদের আলোকিত মানুষ হিসেবে এবং সদস্য হিসেবে বর্তমানে আছেন, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি ভদ্রকণ্ঠে তুলে ধরেছেন আমাদের আরফানুল্লাহ রিফাত সাহেবকে, উনি আগামী নমিনেশনের মধ্যে মেয়র পদপ্রার্থী হিসেবে দেখতে চায় এবং আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন ওনাকে, যাতে নৌকা প্রতীক দিয়ে মেয়র পদপ্রার্থী হিসেবে দেওয়া হয় এবং এলাকার এবং আমাদের ভোটের নির্বাচনে যাতে আমরা বিপুল ভোটে আরফানুল্লাহ রিফাত স্যারকে আমরা সামনের দিকে নিয়ে আসতে পারি এবং তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা হাজি আকমা বাহাদ্দিন বাহার সাহেব, রাজপথের লড়াকু সৈনিক এবং কুমিল্লা ছয় আসনে 4-5-4 সংসদ সদস্য আমাদের আকমা বাহাদ্দিন বাহার সাহেব। আমি আপনার কাছে দাদা দান্দা আছি একজন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে। আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7-5-এ ভাষণ দিয়েছিলেন, এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। দীর্ঘ 41 বছর পর দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃত করেছেন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একজন বাঙালি জাতি হিসাবে এবং স্বেচ্ছাসেবক লীগের একজন সদস্য হিসাবে প্রতিনিধিত্ব আমি আপনার কাছে জানাতে যাচ্ছি 7-মার্চের ভাষণের উপরে যে আজকে এত বড় পুরস্কারটা দিয়েছে আপনার অনুভূতিটা কেমন লাগছে এবং 7-মার্চের ভাষণ শুনলে আপনার কাছে কেমন লাগে? আমরা তো 7-মার্চের ভাষণ আগে শুনতে পারতাম না, দরজা জানলা বন্ধ করে বঙ্গবন্ধু ভাষণ শুনত, কিন্তু 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা হওয়ার পর যখন বঙ্গবন্ধুর ভাষণ যখন দেওয়া হয় তখন নিজের শরীরের যে ইয়েগুলি লোকগুলি কিন্তু খারিয়ে যায়, ঠিক আছে। কিন্তু বর্তমান যে অবস্থায় দেশের যে অবস্থা, কারণ আওয়ামী লীগ করার মতো লোক অনেক হয়েছে, তো আমি 73 সাল থেকে আমি আওয়ামী লীগ করি 1973। এখন আওয়ামী লীগ করার জন্য কোনো অভাব নাই, জননেত্রী শেখ হাসিনা যদি আমি আমি কোনো কোনো কিছু পাওয়ার জন্য রাজনীতি করি না, আমার জীবনে একটা জিনিস পাওয়ার যে বঙ্গবন্ধুর হত্যা বিচার যে আমরা কোনোদিনও চিন্তা করতে পারি নাই, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যার বিচার করছে, এটাই আমাদের জীবনের সবচেয়ে পাওয়ার এবং আওয়ামী লীগ করছে, সেটার জন্য জননেত্রী শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে ধন্যবাদ দিয়ে বলতে চাই, আমরা কোনোদিন চিন্তা করতে পারি নাই যে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে, জাতীয় চার নেতার বিচার হবে, 21শে আগস্টের বিচার হবে, কিন্তু আজকে এই বিচার তো হয়েছে। সেহেতু সামনে বর্তমান আওয়ামী লীগের যে অবস্থান এবং ইগুলি, এখন যারা জীবনে কোনোদিন আওয়ামী লীগ করে নাই তারাও আওয়ামী লীগ করতে আসে, আমাদের মতো যারা নিরী কর্মী মানে নিচ স্তরের কর্মী আমাদের খুব দুঃখ হয় যে তারা কোনদিন জয় বাংলা স্লোগান দেয় নাই, তারা আজকে আজকে আওয়ামী লীগ করতে আসে শুধু টাকা টাকা টাকা। ভিউয়ার্স আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, রাজপথের লড়াকু সৈনিক হাঁটিয়েটি পাপা করে কিন্তু আজকে এই প্ল্যাটফর্মে আসছেন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে। আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছে আবদার করেছেন যে কথাটা, জননেত্রী শেখ হাসিনা আমাদের মমতাময়ী মা, উনি একটি কথাই বলেছেন যে আমার দুঃখের দিনে যারা আমার সঙ্গী ছিল তারা হচ্ছে প্রকৃত বন্ধু, আর যারা এই আমাদের সুখ পাখিটাকে নিতে আসা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে স্থাপন করেছে
আমরা তাদেরকে ধিক্কার এবং নিন্দার জায়গায়, এবং মমতা ময়ী মা জননেত্রী শেখ হাসিনা এই কথাও বলে দিয়েছেন, আপনারা যদি কোনো কিছু ফায়দা লুটানোর জন্য যদি আসেন তাহলে অতি শীঘ্র এখান থেকে চলে যেতে পারে। এই যে যারা হাইব্রিড আছে, এই হাইব্রিডকে রক্ষা করার জন্য আপনি যে কথাটা তুলে ধরেছেন, আমি বর্তমান সরকার মমতা ময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে আপনি 15 আগস্টের কথা বলেছেন, আমরা 15 আগস্টের মধ্যে দেখিয়েছি ধানমন্ডি 32 নম্বর বাসভবনের মধ্যে একদিক দিয়ে আজানের পথ জ্বলিত হচ্ছে, আসালাত উখাইর মিনান নার, আবার হিন্দু ধর্মের মধ্যে হরে কৃষ্ণ হরে রাম, আবার গডস লাভ ইটস ওয়ান্ডারফুল, আপনার খ্রিস্টান ধর্মের মধ্যে প্রত্যেকেরই কিন্তু ধর্মের উপাসনা চলছিল সেই সকাল টাইমটার মধ্যে। তখন ধানমন্ডি 32 নম্বর বাসভবনের মধ্যে 15 আগস্টে মেজর ডালিমের নেতৃত্বে ওইখানের মধ্যে একাত্তরে হত্যা করা হয় আপনার ছোটো ভাই শেখ রাসেল সহ 15 জনকে। আমাদের বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে যখন, তখন উনি একটি কথা বলেছেন, তোমরা আমাকে মেরে ফেলো কিন্তু আমার লাশটা পশ্চিম পাকিস্তান দিকে যেতে দিবে না। এবং শেখ রাসেলকে যখন হত্যা করা হয়, শেখ রাসেল একটি কথা বলেছিল যে ডালিম চাচা আমি আমার মার সাথে একটু কথা বলবো। ডালিম মেজর ডালিম বলো চলো তোমাকে নিয়ে যাই পাশের রুমে নিয়ে, কামাল পাশা ব্রাশ ফায়ার করে মেজর ডালিমকে মেরে ফেলেছে। আপনি একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা তুলে ধরেছেন 15 আগস্টের কথা, আজকে আমরা কল্পনা করতে পারি না এই 15 আগস্টের মধ্যে এবং জাতীয় চার নেতা এবং 21শে গ্রেনেড হামলার মধ্যে যারা নিহত হয়েছে, আইবি রহমানের মতো ম্যাডামকে আমরা হারিয়েছি, জিল্লুর রহমানের সহধর্মী হিসেবে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আইনের কাঠগড়ায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি আমরা দিতে পেরেছি, এবং যারা এখনও ধরাছোঁয়ার বাইরে আছে এবং বিদেশে যারা আছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে হলো বাংলার মাটিতে এনে পূর্বের নিয়ে আমরা বিচার আশা করি। পরবর্তীতে দাদা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতা ময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন, 2021 থেকে 2041 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। আজকে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে এই বিজয়ের মাস উপলক্ষে ডিজিটালের ছোঁয়া একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে প্রদীপ দত্ত দাদা কী দেখতে পাচ্ছেন সে কথাটা আপনি চ্যানেল 99 তুলে ধরবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে। আমি সাংবাদিক ফরাদ ভাই সঙ্গে আছি। দাদা আপনার ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার ওনার যে কার্যক্রম এবং যা করণীয় তিনি করছেন, ওনার ছেলে সজীব জয়, ওনার যে লজ্জায় উনি আছেন, উনি শিক্ষিত লোক, উনি অশিক্ষিত লোক নয়, উনি কোনো চান্দাবাজিতে নাই, কোনো আপনার কোনো এরকম কিছুতে নাই, কিন্তু এ হওয়ার পর করার পর আমাদের বাংলাদেশ কোন সময় কোনটা হয় বলা যায় না। আপনি যে আজকে জননেত্রী শেখ হাসিনা সুস্থ আছেন, ভালো আছেন, ওনাকে কোন সময় কোন কোন ঘাতকরা আবার বসে আছে কী করার জন্য, এটা তো আমাদের বিশাল চিন্তার ব্যাপার। আমরা চিন্তা আমাদের আমি হিন্দু সম্প্রদায় ভগবানকে বলি যেন উনি যেন যতদিন বাইচে থাকে আমাদের দেশটা ভালো থাকবে এবং এই দেশটা সুন্দর থাকবে। ভিউয়ার্স আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে আমাদের মমতা ময়ী মা জননেত্রী শেখ হাসিনার, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং হায়াতে তৈবা দান করার জন্য উনি ধর্ম থেকে উনি উপাসনা করে ওনার জন্য দোয়া করছেন, এবং ডিজিটাল বাংলাদেশের ভিশন 2041কে সামনে রেখে ওনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। অতএব আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, যেতে নাহি দিব এই সুন্দর ভবন ছেড়ে মানবের মাঝে বাঁচিবার চাই। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আমার দেখা আলোকিত ব্যক্তি হিসাবে প্রদীপ দত্ত বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে জেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সাবেক এবং বর্তমান সদস্য হিসাবে আপনারা 11:15 আমাদের চ্যানেলটা লগ ইন করে ফেলেন www.backnews99.com এবং টিভি নেটওয়ার্ক হিসাবে থাকেন, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই ধন্যবাদ জ্ঞাপন করছি। দাদা আপনাকে প্রদীপ দত্তা আপনার ঘরের মধ্যে যারা আছেন, পরিবারে যারা আছেন এবং ব্যবসা কেন্দ্রের মধ্যে যারা আছেন, এবং চলুন আমরা আসন্ন নির্বাচনের মধ্যে আমাদের আরফান রিফাত ভাইকে আমরা নমিনিস্ট হিসেবে মেয়র প্রার্থী হিসাবে আমরা পেতে চাই এবং নৌকা মার্কা ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত হবে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ সবাইকে।